আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ঈদ মোবারক ঈদ মোবারক দিলাম কারণ একটা ভালো ধরনের সুসংবাদ আছে সুসংবাদটা হচ্ছে যে জিনিসটার জন্য দীর্ঘ একটা সময় ধরে আমরা অপেক্ষা করছি যে জিনিসটা খাতার মধ্যে যখন দেখা এটা শূন্য দেখায় কিন্তু ভিতরে আছে জিনিসটার নাম কি পরমাণু জিনিস কার কাছে আমাদের রাষ্ট্র ইরানের কাছে দর্শক আজকে একদিকে যখন উত্তর কোরিয়া আপনার মনে করলেন যে একটা প্রতিনিধি দল ইরানে সফর করছে সেই সফরের মধ্যেই একটা ঘোষণা উঠে আসছে আর মাত্র গনে গুনে সাত দিন তারপরে পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলোর কাছে যে মেশিনারিজগুলো আছে সেই মেশিনারিজগুলোর জিনিসগুলা সামনে আনতে যাচ্ছে ইরান এবার ইসরায়েলের বিরুদ্ধে এক হল পরমাণু শক্তিধর পাকিস্তান ও ইরান গাজায় সাত অক্টোবর থেকে নির্বিচার হামলা চালিয়ে আসছে তেল হত্যা করেছে চৌত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনিকে এ যুদ্ধের মধ্যেই ইরানি কনসুলেটে হামলা চালিয়ে দেশটির ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা সহ হত্যা করেছে ১৩ জনকে যার জেরে অশান্ত মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের সংখ্যা তৈরি হয় ইসরায়েলের এমন বিপর কর্মকাণ্ডের লাগাম টেনে ধরতে এক হয়ে কাজ করার ঘোষণা দিয়েছে মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান ও আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা সবাই জানাবেন ইসরায়েলের বিরুদ্ধে এক হয়েছে পাকিস্তান ইরান কিছু হবে সম্মানিত দশক সাত দিনের ভিতরে ইরান হবে বস বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আন্তর্জাতিক সর্বশেষ তথ্য জানতে আমাদের সাথে থাকবেন দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই তথ্য দিয়েছে এমনকি আমরা কালেবেলা নিউজ থেকে তথ্য পাবো সম্মানিত দর্শক খুবই একটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও আমরা কথা বলার চীনা চলে যাচ্ছি স্ক্রিনে আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ঈদ মোবারক ঈদ মোবারক দিলাম কারণ একটা ভালো ধরনের সুসংবাদ আছে সুসংবাদটা হচ্ছে যেই জিনিসটার জন্য দীর্ঘ একটা সময় ধরে আমরা অপেক্ষা করছি যে জিনিসটা খাতার মধ্যে যখন দেখা এটা শূন্য দেখায় কিন্তু ভিতরে আছে জিনিসটার নাম কি পরমাণু জিনিস কার কাছে আমাদের রাষ্ট্র ইরানের কাছে দর্শক আজকে একদিকে যখন উত্তর কোরিয়া আপনার মনে করলেন যে একটা প্রতিনিধি দল ইরানে সফর করছে সেই সফরের মধ্যেই একটা ঘোষণা উঠে আসছে আর মাত্র গুনে গুনে সাত দিন তারপরে পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলোর কাছে যে মেশিনারিজগুলো আছে সেই রকম মেশিনারিজগুলোর জিনিসগুলো সামনে আনতে যাচ্ছে ইরান আর এই কি যে তথ্য সামনে উঠে এসেছে ইরানের পরমাণু অস্ত্র নিয়ে প্রতিনিয়ত আপনার কৌতূহলের শেষ নেই পশ্চিমা দেশগুলোর চলমান বীর ইসাল যুদ্ধের মধ্যে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একের পর এক উদ্বেগ প্রকাশ করছে ইসালো এরই মধ্যে আপনার ইরান তাদের পরমাণু অস্ত্র লাভের সম্ভাবনা নিয়ে জোরালো আলোচনা হয়েছে পশ্চিমা সংস্থাগুলোর মধ্যে এমন পরিস্থিতিতে ইরানের পরমাণু বোমা তৈরির সময়সূচনীয় একটা আলটিমেটাম চলে আসছে আর এই আলটিমেটাম দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক শক্তি সংস্থা তারা জার্মানির সংবাদ মাধ্যম ডয়সেভালিকে দেওয়া এক সাক্ষাৎকারে তাদের বক্তব্য যে পরমাণু বোমা তৈরির উপযুক্ত ইউরেনিয়াম একত্রিত করে মানে মেশিনটা বানাইতে ইরানের আর মাত্র সাত দিন সময় লাগবে আর এই সময়ের মধ্যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করে ফেলবে বা এরই মধ্যে দেশটির কাছে পরমাণু অস্ত্রই রয়েছে এমনটাই এখন দাবি করা হচ্ছে বলা হচ্ছে যে তেহরানের কাছে কি ধরনের পারমাণবিক অস্ত্র আছে এই ধরনের কোনো তথ্য আসলে পৃথিবীর কোনো রাষ্ট্রের কাছে বা পরমাণু যে সংস্থা আছে তাদের কাছে নাই একটি কার্যকর পরমাণু ওয়ার হেড তৈরি করতে অনেক জিনিসের প্রয়োজন হয় ইরানের পরমাণু কার্যক্রম তাই অনেকটা অনুমানমূলক যদিও ইরান বলছে যে ইসালকে সমুচিত শিক্ষা দিতে অথবা পশ্চিমাদের বিরুদ্ধে সমুচিত অবস্থান নিতে শক্তিশালী অবস্থান নিতে তারা মাত্র মিনিটে মিনিট বা কয়েক মিনিটের বক্তব্য উঠে আসছে তখনই আসলে প্রশ্নের জায়গায় আসছে যে তোমাদের কাছে কি আছে যে ক্ষেপণাস্ত্র যেগুলো ইরানের কাছে আছে এগুলো বারো মিনিটে যে ইসালের ভূমি মানে মাটিতে মিশাইতে পারবে না বা পশ্চিমাদের বিরুদ্ধেও বড় ধরনের কোনো অভিযান চালাইতে পারবে না দেন মানে গোপনে কোনো মেশিনারিজ আছে ইরানের এই বক্তব্যটার পরে আপনি দেখেন যে ইসরালের পক্ষে আমেরিকা যুক্তরাজ্য তারা ড্রোন ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্র এই বিষয়গুলোতে কিন্তু উইঠা পড়া লাগছে হঠাৎ করে কেমন যেন তোরজ শুরু হয়েছে ইরানের পরমাণু অস্ত্র সক্ষমতা নিয়ে ওয়াশিংটন পোস্টে একটি নিবন্ধন লিখেছে মার্কিন একজন সাংবাদিক তিনি বলছেন ইরান পরমাণু বোমা তৈরি করে ফেলেছে অথবা একদম দ্বার প্রান্তে তিনি বলছেন ইরানের সাথে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসে বিরাট ভুল করেছে আমেরিকা যার আড়ালে জাতিসংঘ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর এড়িয়ে অস্ত্র তৈরির একদম পৌঁছে গেছে ইরান আর বলা হচ্ছে সপ্তাহ খানেকের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যাবে বর্তমানে নিজেদের নাতানজ এবং ফোর্দ পরমাণু প্রকল্পে ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান এই পর্যন্তই তথ্য ছিল এরপরে আর কোনো তথ্য কিন্তু এদের কাছে নেই তবে একটা পরমাণু বোমা তৈরি করতে প্রয়োজন ন্যূনতম নব্বই শতাংশ সমৃদ্ধিকরণ ইরান যেই গতিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে আপনার এই পরমাণু শক্তি সংস্থার বা আমেরিকার যারা এগুলো নিয়ে গবেষণা করে তাদের ধারণা ইরান আর এক সপ্তাহের মধ্যেই তারা তাদের কাঙ্ক্ষিত সেই পরমাণু অস্ত্র তারা লঞ্চ করতে যাচ্ছে অথবা অলরেডি বানাই ফেলছে তাহলে ইসালার গুনাগুনে এক সপ্তাহ অপেক্ষা করে তারপরে তোমাদের সাথে খেলা হবে নাকি এবার ইসরায়েলের বিরুদ্ধে এক হলো পরমাণু শক্তিধর পাকিস্তান ও ইরান গাজায় সাত অক্টোবর থেকে নির্বিচার হামলা চালিয়ে আসছে তেল হত্যা করেছে চৌত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনিকে এ যুদ্ধের মধ্যেই ইরানি কনসুলেটে হামলা চালিয়ে দেশটির ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা সহ হত্যা করেছে ১৩ জনকে যার জেরে অশান্ত মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের সংখ্যা তৈরি হয় ইসরায়েলের এমন বেপর কর্মকাণ্ডের লাগাম টেনে ধরতে এক হয়ে কাজ করার ঘোষণা দিয়েছে মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস খ্যাত দেশ ইরান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান ও পাকিস্তান উভয় দেশ বলেছে ইসরায়েল বেআইনিভাবে প্রতিবেশী দেশ ও বিদেশি কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছিল প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেশী দেশ ও বিদেশি কনসুলেটে ইসরায়েল বেআইনি পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি জানিয়েছে দেশ দুটি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির তিন দিনের সফরের পর বুধবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয় এতে ইসরায়েলকে ইতিমধ্যে অস্থিতিশীল অঞ্চলটিতে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির দায়ে অভিযুক্ত করা হয়েছে এদিকে ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যে পরমাণু সমৃদ্ধ দেশগুলোর সাথে নতুন করে সম্পর্ক মজবুত করছে ইরান এরই ধারাবাহিকতায় তেহরান সফর করেছে উত্তর কোরিয়ার একটি প্রতিনিধি দল বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিয়ান তবে কি নিয়ে আলোচনা হবে তা জানানো হয়নি বিশ্লেষকদের মতে ইরান ও উত্তর কোরিয়ার সম্পর্কের ক্ষেত্রে সেতু বন্ধন হিসেবে কাজ করেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্প এই প্রকল্পের প্রযুক্তি ও সরঞ্জাম বিনিময়ের মধ্য দিয়ে কাছাকাছি এসেছে আমেরিকার প্রতি চরম বৈরী ভাবাপন্ন দুটি দেশ ইরান ও উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের পেছনে বড় অবদান রাশিয়ার ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞায় মস্কোর অবস্থা যখন জেরবার তখন পশ্চিমা বিরোধী বলয় গড়ে তোলেন রাশিয়ার লৌহমানব খ্যাত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধু সম্পর্ক জোরালো করেই খ্যান্ত হননি পুতিন উপরি পাওনা হিসেবে অস্ত্র ও গোলা বারুদ পেয়েছেন পিওংয়ং ও তেহরানের কাছ থেকে দক্ষিণ কোরিয়া থেকে ভাই অনেক আলোচনা করেছে অনেক তথ্য দিয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি এমনকি কালবেলানিউস থেকে অনেক তথ্য আমরা জানতে পেরেছি সম্মানিত দর্শক সাত দিনের ভিতরে হতে পড়ে ইরান বস এমনকি আমরা দেখতে পেয়েছি ইসরায়েলের বিরুদ্ধে এক হচ্ছে ইরান পাকিস্তান বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক তথ্য আমরা জানতে পেরেছি সম্মানিত দর্শক এই বিষয় নিয়ে আপনাদের মতামত মেসেজ করে জানাতে পারেন